দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট। এই হাট থেকে ছোট ছোট যে মহিষের বাচ্চাগুলো আছে সেগুলোর দরদাম সম্পর্কে তথ্য আমি দেব। এই হাটটি অবস্থিত ঘোড়াঘাট উপজেলা। এই হাটটি সপ্তাহে দুই দিন, বৃহস্পতিবার এবং সোমবার। ভাই আসসালামু আলাইকুম। কয়টা মহিষ আজকে ভাই? নয়টা। নয়টা সেল কয়টা দিলেন? এখনো দেয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দুটা জোড়া কত রাখছেন? ১৫৫। কত দাম বলছে এ পর্যন্ত? ২৫ কয়? ১২৫। আপনার টার্গেট কেমন? এটা টার্গেট কেমন? ৪০ হলে দিয়ে দেবো। ৪০। আচ্ছা, বয়স কেমন? বয়স কেমন? বয়স ধরে নয়, এক বছর। এক বছর, এক বছর বয়স। তো ওই দুটা কত যাচ্ছেন ভাই বলো? ওই দুটা, ওই দুটো ৬৫ দাম। ১৬৫। এ পর্যন্ত কত দাম পাইছেন? আচ্ছা ভাই, এই দুটা কত চাচ্ছেন? ১৬৫। এটা কত বলছে এ পর্যন্ত? ৩৫ কয়? ৩৫ বলা। এটা কত হলে ছাড়বেন লাস্ট? ৪৫। ৪৫। এগুলার বয়স কেমন ভাই? বছর পার হয়েছে। বছর পার। কত জোড়া ভাই? ১৬০। কত বলছে পর্যন্ত দাম? ৩০-৩৫ পর্যন্ত বলছে। আপনি লাস্ট কত হলে ছাড়বেন? বয়স কেমন ভাই? ৪-৫ মাস। ৪-৫ মাস বয়স। এগুলা আপনি সংগ্রহ করেন কিভাবে? অনেক দূর থেকে সংগ্রহ করেন না? আপনাকে মূলত কোন কোন হাটে পাওয়া যাবে? পাঁচবিবি, এখানে রানীগঞ্জ, কারোলের হাট, দিনাজপুর, কারোল, রাজশাহী সিটি। কত দাম চাচ্ছেন মুরব্বি? ১১০। ১১০। কাস্টমার কত বলে? ৯০-৯৫। তো আপনার টার্গেট কেমন?
পাস পাস দর্শক আপনারা যদি এই মহিষগুলো ক্রাই করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যে কোনো হাটে উনি দিতে পারবে এবং ওনার বাসা থেকেও দিতে পারবে ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার মুখস্থ নাই ভাই আচ্ছা আচ্ছা দর্শক ওনার মুখস্থ নাই অবশ্য তো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব অবশ্যই যোগাযোগ করবেন আজকে মোটে হচ্ছে 10-9টি মহিষ একটু কম আমদানি হয় কারণ হচ্ছে একটু ছোট টাইপের হাট দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ